সো স্কেলেটন সিস্টেম ছিল দুইটা, একটা ছিল হচ্ছে এক্সিয়াল স্কেলেটন, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আমাদের এক্সিয়ালটা শেষ, এখন আমরা যদি দেখি এক্সিয়ালের সাইড থেকে অ্যাপেন্ডিকুলারটা শুরু হয়, তাহলে তোমার এক্সিয়াল থেকে আমরা জানি, এক্সিয়াল বডিটা যদি আমরা দেখি, আমরা শুরুতে প্রাইমারি একদম ছবিটা দেখে আসি, এক্সিয়াল স্কেলেটন সাদা পার্ট গুলা, এখান থেকে এক্সট্রা যে অংশটা ছিল এটা হচ্ছে হ্যান্ড এন্ড লেগ। এখন তুমি চিন্তা করো, হ্যান্ড এন্ড লেগ গুলা যদি অ্যাটাচড হয়ে থাকতে হয়, আমরা যেকোনো একটা যদি পড়ি, হ্যান্ডটা যদি তুমি প্রপারলি পড়ো, লেগটাও পড়া হয়ে যাবে, কারণ কি এরা একদম একজন আরেকজনের সিনোনিমই বলা যায়, একদম অ্যানালোগাস, এটা যেরকম এটাও এক্স্যাক্টলি সেরকম। তাহলে আমরা প্রথমে দেখি, এখানের মধ্যে আমরা যদি দেখি এই হ্যান্ডটা, তোমার হ্যান্ডের স্ট্রাকচারটা যদি তুমি দেখো, এখানে একটা এরকম হেড আছে, একটা সেকেন্ড, এই যে হ্যান্ডের একটা এরকম হেড আছে। এই বোনস গুলো হচ্ছে টিপিক্যালি আমরা বোনস বলতে যেভাবে ছবি আঁকি, একটা ছোট বাচ্চাকে যদি তুমি বোনস আঁকতে দাও, সে প্রথমে এরকম একটা হেড দিবে, তারপরে এরকম একটা পার্ট দিবে, নিচে এরকম একটা অংশ দিবে। আমরা সাধারণত বোনস বলতে তো এটাকেই বুঝি। এই জিনিসগুলা এখন থেকে আমরা বোনস গুলা এরকম দেখতে পাবো। যেমন তুমি যদি এখন হ্যান্ডের দিকে তাকাও, হ্যান্ডটার কিরকম দেখতে, তুমি দেখবা এরকম একটা হেড আছে হ্যান্ডের, এই হেডটার নিচে এরকম একটা মেইন শেফট আছে বা বডি আছে, নিচে এরকম দুইটা কন্ডাইল আছে, দুইটা এরকম পার্ট আছে, এগুলোকে বলা হয় কন্ডাইল। তাহলে এই হেডটা কোন একটা সুইচের মধ্যে আটকে থাকতে হবে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, আমার বডির স্ট্রাকচার থেকে হ্যান্ডটাকে ঝুলাই রাখতে হবে, এখানে কোন একটা হ্যাঙ্গারে হ্যাং করে রাখতে হবে। এই হ্যাঙ্গারটা হচ্ছে, তুমি যদি দেখো আমাদের এখানে আমাদের পিঠের পিছনে দুইটা উইং এর মতো যেটা থাকে, এটাকে বলা হয়, এই অংশটা হচ্ছে কি স্কেপুলা, এবং স্কেপুলার মধ্যে এখানে একটা গ্ল্যানোয়েড কেভিটি থাকে, এখানে একটা এরকম কেভিটি থাকে। তুমি যদি এখানে ক্লোজলি দেখো, এখানে একটা কেভিটি থাকে, এটাকে বলা হয় গ্ল্যানোয়েড কেভিটি, এখানে মধ্যে হ্যান্ডের হেডটা অ্যাটাচ থাকে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই স্কেপুলাটাকে তো আমাদের এক্সিয়াল যে স্কেলেটন ওটার সঙ্গে অ্যাটাচ করে রাখতে হবে না, নাহলে তো পড়ে যাবে। তো এক্সিয়াল স্কেলেটনের সেন্টারটা কি ছিল? স্টারনাম, যেটার সঙ্গে সবকিছু অ্যাড থাকতো। তো স্টারনামের সঙ্গে রিবস যেভাবে অ্যাড থাকে, এরকম একটা হরাইজন্টাল বোন অ্যাড থাকে, দেখো ক্লেভিকেল বলা হয় এটাকে, এটাকে আরেক নাম ডাকা হয় কলার বোন, কারণ কি আমাদের কলার গুলো এখানে থাকে। এই ক্লেভিকেলটা এক সাইডে হচ্ছে স্টারনামের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, অন্য সাইডটা তুমি দেখো, এই অংশটা অন্য সাইডটা স্কেপুলার সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। তাহলে তুমি যদি দেখো এখানে আরেকটু ভালো মতো খেয়াল করো, এই যে এই অংশটাকে স্কেপুলার, এই অংশটাকে বলা হয় অ্যাক্রোমিয়ন, এটাকে বলা হয় কোরাকয়েড প্রসেস। প্রসেস মানে হচ্ছে কোন একটা বোনসের থেকে যে এক্সট্রা অংশটা বের হয়ে আছে, যেমন ধরো এইটা হচ্ছে তোমার স্কেপুলা, স্কেপুলার এই অংশ থেকে একটা এক্সট্রা অংশ বের হয়ে আছে না, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। এখানে যদি আরেকটা বের হয়ে থাকে, এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। এই যে বের হয়ে আছে, এবার তুমি চিন্তা করে দেখো, এখানে যদি এই ছবিটা যদি দেখো, এই ছবিটা বা আমরা উপরের ছবিটা দেখি, এখানে মধ্যে যদি দেখি স্টারনামের থেকে ক্লেভিকেলটা স্টারনামের কে একটা অংশ ধরে রাখছে, এই স্টারনামকে একটা অংশ ধরে রাখছে, আবার ওই ওখানে গিয়ে অ্যাক্রোমিয়াল প্রসেস কে একটা অংশ ধরে রাখছে, তাহলে ক্লেভিকেল এর দুইটা এন্ড পাচ্ছি, ক্লেভিকেলটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? এই সামনের অংশটাকে বলা হয় স্টারনাল এন্ড, যেটা স্টারনামের সঙ্গে অ্যাটাচড আছে, পেছনের অংশটা কি স্কেপুলার অ্যাক্রোমিয়াল এন্ডটাকে, অ্যাক্রো মানে হচ্ছে উপরে, সবচেয়ে উপরের যে এন্ডটা ওটার সঙ্গে, এটাকে তাই বলা হয় অ্যাক্রোমিয়াল এন্ড, যেটা অ্যাক্রোমিয়াল প্রসেস এর সঙ্গে অ্যাটাচড আছে। এভাবে ক্লেভিকেলটা স্কেপুলাটাকে ধরে রাখছে, আবার স্কেপুলাটা এই হ্যান্ডকে ধরে রাখছে, এভাবে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা অ্যাপেন্ডিকুলার স্ট্রাকচারটা এক্সিয়াল স্ট্রাকচারের সঙ্গে লেগে থাকে। এরপর আমরা যাই, আমরা যদি স্কেপুলার পার্টগুলো নিয়ে কথা বলি, স্কেপুলার পার্টগুলো অনেকগুলো পার্ট আছে। যেমন আমরা যদি এইভাবে দেখি, স্কেপুলার এখানে একটা কাটা আছে, এই কাটাটাকে বলা হয় স্পাইনাস প্রসেস, এর উপরে অ্যাক্রোমিয়াম, অ্যাক্রো মানে মনে রাখবা, যেমন তুমি অ্যাক্রোফোবিয়া এই ওয়ার্ডটার নাম শুনে থাকবা তোমরা, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হাইট ফোবিয়া, পাহাড়ের উপর উঠে তুমি যে ভয় পাও, ওটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া, কোনো কিছুর উপরের অংশকে বলা হয় অ্যাক্রো। তাহলে এটা কি কি বলা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। এর নিচে থাকে হচ্ছে কোরালের মতো কোরাকয়েড প্রসেস, তারপর নিচে স্পাইনাস প্রসেস, এবং স্পাইনাস প্রসেসের নিচের অংশটাকে বলা হয় ইনফ্রা স্পাইনাস, মানে ইনফেরিয়র টু স্পাইন, আর উপরেরটাকে বলা হয় সুপ্রা স্পাইনাস ফোসা, এবং এর অপোজিটে আছে সাব স্কেপুলারিস ফোসা। তাহলে আমরা স্কেপুলার পার্ট গুলো বুঝলাম, এবং এখানের মধ্যে ক্লেভিকেল গুলো অ্যাটাচড হয়ে থাকে, ক্লেভিকেলের দুইটা এন্ডও বুঝলাম। এবার আমরা চলে যাই হ্যান্ডের, হ্যান্ডের পার্ট গুলা কি কি, এজন্য আমাদের একটা ছবি তুলে নিয়ে আসতে হবে। সো আমাদের নেক্সট পার্ট হচ্ছে আমাদের হিউমেরাস এন্ড রেডিয়াস আলনা। সো তুমি এখানের মধ্যে তোমার মাথায় রাখতে হবে, এই এখানের মধ্যে হিউমেরাস এর হেড, হেড যার আছে তার নেক থাকবে, তাহলে হেডের পরের অংশটাকে কি বলা হবে নেক, তার ফুল বডি একটা
নিচে দুইটা, তুমি যদি তোমার এলবোটা চেক করে দেখো, দুইটা সাইড বের হয়ে থাকে, তোমার এলবোতে দুইটা অংশ এরকম বের হয়ে থাকে। এটা যদি তোমার এলবো হয়, এটা তোমার এলবো, এখানে এরকম দুইটা এরকম অংশ বের হয়ে আছে দেখো। সো এই অংশগুলোতে বাড়ি খেলে সাধারণত একটা ইলেকট্রিসিটি ফ্লো করতেছে এরকম একটা ফিল হয়, কারণ এখানের মধ্যে নার্ভ থাকে অনেক। সো আলনার নার্ভ বলা হয়। তো এই যে উঁচু অংশটা, এগুলোকে বলা হয় কন্ডাইল। ওকে, তারপর এই অংশটাকে বলা হয় ট্রকলিয়া। ট্রকলিয়া, এখানে যদি ট্রকলিয়া থাকে তাহলে তুমি চিন্তা করো পরের যে বোনসটা আছে রেডিয়াস বা আলনা, রেডিয়াসই ধরো, তাহলে তুমি চিন্তা করে দেখো এখানের মধ্যে ট্রকলিয়া নচ থাকবে, আলনার মধ্যে ট্রকলিয়া নচ থাকবে। এবং তুমি যদি দেখো এই যে এটা হচ্ছে আলনা, এখানের মধ্যে এরকম একটা ট্রকলিয়া নচ আছে। আমরা এখন আলনার ছবি দেখবো, তাহলে রেডিয়াস আলনা এরপরের অংশ। আমরা শুধুমাত্র আজকে ওরিয়েন্টেশনটা নিই, আমাদের বডি, আমরা যদি একটা একটা হিউম্যান বডি ধরি, যেমন এটা হচ্ছে একটা হিউম্যান বডি, হিউম্যান বডির এই ভেতরের অংশটাকে বলা হয় মিডিয়াল সাইড, বাইরের অংশটাকে বলা হয় ল্যাটারাল সাইড। তাহলে ভেতরের দিকে কি থাকবে, আমরা যদি দেখি রেডিয়াস এবং আলনা দুইটা বোনস আছে যেগুলো এখানে এভাবে থাকবে, ভেতরের দিকে থাকবে সাধারণত আলনা। এটা মনে রাখার ওয়ে হচ্ছে আমাদের বাসার মধ্যে আলনা সাধারণত বাসার ভেতরের দিকে থাকে, রেডিও সাধারণত বাইরে থাকে। তাহলে রেডিয়াসটা থাকবে বাইরের দিকে আর তোমার আলনাটা থাকবে ভেতরের দিকে। এবার আমরা যদি দেখি রেডিয়াস এন্ড আলনার পরবর্তী পার্টটা যদি আমরা একটু দেখে আসি, পরবর্তীতে এখানে হচ্ছে হ্যান্ডের, এখানে অসংখ্য বোনস আছে। আমরা যদি হ্যান্ডের পার্টটা একটু নিয়ে আসি তাহলে আরো ক্লিয়ার হবে। এবং এখন তুমি যদি তাকাও এই রেডি হিউমেরাস, রেডিয়াস, আলনা, এর সঙ্গে তুমি দেখবো অসংখ্য বোনস আছে, এবং এইটাকে বলা হয় কার্পাল। কার্পালের পরে মেটাকার্পাল, এবং এরপরে আমরা আঙুল যেটাকে বলি, আমাদের আঙুল যেটা, এটাকে বলা হয় ফ্যালেঞ্জেস। এবং তুমি ফ্যালেঞ্জেসটা যদি চেক করে দেখো, ফ্যালেঞ্জেসের ক্ষেত্রে তুমি তোমার আঙুলটা, তোমার আঙুল যেটা আছে এটাকে তুমি ভাঁজ করো, এবং তুমি যদি ভাঁজ করে দেখো তুমি দেখবা আমাদের সবগুলো আঙ্গুল, একমাত্র বৃদ্ধ আঙ্গুল বাদে বাকি সবগুলো আঙ্গুল অনেকগুলো ভাঁজ হয়। আমি যদি একটু করে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবে। সো আমরা দেখলাম কি, এটা ছিল কি আমাদের বডি, আমরা যদি এভাবে দেখি এটা কি, এটা হচ্ছে বাইরের দিক, এটা বাইরের দিক। তাহলে এখানে রেডিয়াস আছে এই বরাবর, এখানে এই বরাবর আছে আলনা, ঠিক আছে, এই বরাবর আলনা, এই বরাবর রেডিয়াস, বাইরের দিকে রেডিয়াস। তারপরে কি আছে, কার্পাল আছে, মেটা কার্পাল আছে, দেন আঙ্গুলে আছে ফ্যালেঞ্জেস। এখন কয়টা ফ্যালেঞ্জেস আছে এটা বোঝার ওই কি, আঙ্গুলটাকে ভাঁজ করো, যদি এই আঙ্গুলটা ভাঁজ করো তুমি দেখো কয়টা ভাঁজ পাচ্ছ, একটা দুইটা তিনটা। এই আঙ্গুলটাকে ভাঁজ করো, একটা দুইটা তিনটা। এই বৃদ্ধ আঙ্গুলটাকে ভাঁজ করো, একটা দুইটা। তাহলে এইখানের মধ্যে শুধুমাত্র দুইটা ফ্যালেঞ্জেস আছে, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা ভাঁজ আছে, তাহলে তিনটা ফ্যালেঞ্জেস আছে। এবার তাহলে তুমি চিন্তা করো, চারটা আঙ্গুলে তিনটা করে ফ্যালেঞ্জেস থাকলে টোটাল চার আঙ্গুলে চার, তিন চার 12টা, আর বৃদ্ধ আঙ্গুলে দুইটা 14টা, এক হাতে 14টা করে ফ্যালেঞ্জেস আছে, তারপর এই হাতেও 14টা ফ্যালেঞ্জেস আছে, তাহলে টোটাল ফ্যালেঞ্জেস কয়টা হবে, 28টা। তাহলে আমরা বুঝতে পারলাম 28টা ফ্যালেঞ্জেস থাকবে হাতে। ওকে, ফাইনালি আমরা তাহলে ফ্যালেঞ্জেস পাইলাম কয়টা, ফ্যালেঞ্জেস পাইলাম আমরা প্রত্যেকটা, আমরা বললাম কি হ্যান্ড এন্ড লেগ এক্সাক্টলি সিনোনিমাস হবে, হ্যান্ড যতটা থাকবে, হ্যান্ডে বোনস যতগুলো, লেগে তো ঠিক ততগুলো বোনস থাকবে। তাহলে আমরা শুরুতে দেখলাম হচ্ছে ক্লেভিকেল আছে, তারপর স্কেপুলা আছে, দেন হচ্ছে হিউমেরাস পাইলাম। হিউমেরাস এর বদলে এখানে যেটা হিউমেরাস আছে লেগে গিয়ে ওটার নাম হবে ফিমার, এখানে কি আছে রেডিয়াস আলনা, রেডি গিয়ে লেগে গিয়ে এটার নাম হবে টিবিয়া ফিবুলা, এক্স্যাক্টলি সেম বোন, নামটা খালি ডিফারেন্ট আর কি। এখানে কার্পাল ছিল, কার্পাল সাধারণত 8টা এরকম ছোট ছোট বোনস, আমরা এগুলো শিখবো, 8টা এরকম ছোট ছোট বোনস। লেগের ক্ষেত্রে এই ফিমার, ফিমারের পরে দুইটা টিবিয়া এন্ড ফিবুলা, দেন হচ্ছে 8টা ছোট ছোট বোনস, 8টা না সরি এই ক্ষেত্রে 7টা থাকবে, 7টা কেন, লেগের ক্ষেত্রে এখানে একটা প্যাটেলা থাকে, আমাদের যে নি, নিটা যদি দেখি আমাদের নিটা, এটাকে বলা হয় প্যাটেলা। তো এখানে 7টা বোনস থাকে, এরপর কি থাকবে, মেটা টার্সাল থাকবে, লেগের ক্ষেত্রে টার্সাল, এখানে কার্পাল ছিল, এখানে তাহলে কি হবে, মেটা কার্পাল থাকবে, 5টা মেটা কার্পাল, এখানের মধ্যে মেটা টার্সাল থাকবে 5টা। এবং এরপর ফ্যালেঞ্জেস কয়টা থাকবে, ফ্যালেঞ্জেস থাকবে প্রত্যেকটা বোনে 3টা করে ফ্যালেঞ্জেস, এরকম 3টা করে ফ্যালেঞ্জেস থাকবে, শুধুমাত্র আমাদের যে বিগ টো আছে ওটা হচ্ছে 2টা থাকবে। তাহলে আমরা যদি টোটাল কাউন্ট করে দেখি, এখানে 28, তারপরে এখানে 336, দুইটা বোনে 6টা করে থাকে। এরপর আমরা যদি দেখি কার্পাল, 8 8 16টা থাকে, 8 8 16টা থাকে। এখানে ম্যাটা, ম্যাটা কার্পাল আর ম্যাটা টার্সাল 5 5 5 10 থাকে। তাহলে টোটাল আমরা কত পাচ্ছি, আমরা যদি দেখি 28 প্লাস 16 ইজ ইকাল টু 44, 44 প্লাস 6
ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 50, 50 প্লাস 10 ইজ ইকুয়াল টু 60। আমাদের যে এক্সটার্নাল পার্টটা আছে ওখানে 60টা বোনস আছে, প্লাস আমরা যদি দেখি হিপ বোনটা যদি আমরা চেক করি, হিপ বোনে আরো দুইটা বোনস অ্যাড হবে, তাহলে 62 বোনস হবে, প্লাস দুইটা প্যাটেলা 64 বোনস হবে। ঠিক আছে, আমরা এখানে দুইটা প্যাটেলা পাইলাম, এখানে দুইটা, তাহলে 64 বোনস টোটাল একটা পায়ে থাকবে। ঠিক তুমি হ্যান্ডে যদি চেক করো, প্রথমে কি থাকবে, ক্লেভিকেল থাকবে, স্কেপুলা থাকবে, 112, হিউমেরাস, তাহলে দুই সাইডে আমরা তো এক সাইড কাউন্ট করতেছি, দুই সাইডে 2-4 থাকবে, বুঝা গেছে, দুইটা ক্লেভিকেল দুইটা স্কেপুলা, হিউমেরাস থাকবে দুইটা আরো দুই, রেডিয়াস আলনা থাকবে চারটা দুইটা দুইটা করে দুই সাইডে, কার্পাল কয়টা থাকবে 8-8 করে 16টা, ওকে, মেটাকার্পাল কয়টা থাকবে 5-5 করে 10টা, তারপর তুমি জানো ফ্যালেঞ্জেস কয়টা থাকবে 28টা, যোগ করে দেখো 6, 10, 16, 26, তাহলে এখানে কত হবে 36, 64। তাহলে আমরা বুঝতে পারলাম হ্যান্ড, টোটাল হ্যান্ডে বোনস থাকবে 64টা, টোটাল লেগে বোনস থাকবে 64টা, টোটাল যোগ করলে আমরা কি পাই, 128 বোনস পাই, বুঝা গেছে।